ಮತ್ತೆ ಮೇಡಮ್ ಏನೇ সবার কাছে আমার একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট না ছাড়া আমি কখনোই কোনো অবস্থাতে ইউটিউবে সাকসেস হতে পারবো না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আমার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গা, বিভিন্ন কিছু, বাড়িতে কী করছি বা বাড়িতে কী কী আছে, এরকম শর্টকাটভাবে একটা ভিডিও বানাচ্ছি, বানিয়ে আর কি আপনাদেরকে সেটা দেখানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন, আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লাগিয়েছিলাম আমি সেটা অনেক আগেই লাগিয়েছিলাম, এটা বছর খানেক আগে হয়তো বা এরকম টাইমে লাগিয়েছিলাম। তো লাগানোর পরে দেখুন এখানে কি হয়েছে, একটা কলা যারের কিন্তু একটা কলা গাছে কলা কিন্তু অলরেডি ধরে গেছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন একটা, এইটা একটাতে ধরছে, আর একটা গাছ আছে যেটার মধ্যে কলা ধরছে, কিন্তু এখন ওইগুলা কিন্তু এখনো অনেক ছোট রয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এটা আমার একটা আম গাছ, কিন্তু এই গাছের মধ্যে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু মুকুল, আমের মুকুল আসে না, আসে নাই বললেই চলে, একেবারে আসে নাই, অল্প কয়েকটা আসছে। আর এটা হলো আমার বেল গাছ, এটা দেখুন অনেক বড় হয়ে গেছে। আর এখানে দেখুন একটা আমের গাছ আছে, যেটা ওইটার মধ্যে কিন্তু অনেকগুলো মুকুল আসছে, এটার মধ্যে প্রতি বছরই মুকুল আসে, এটার মধ্যে প্রতি বছরই মুকুল আসে। তো এবছর এই প্রতিবারের মতো এবারও কিন্তু এটার মধ্যে মুকুল আসছে, আমের মুকুল আসছে, আপনাকে দেখাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এটাও কিন্তু আমারই একটা গাছ, কিন্তু এই গাছের মধ্যে যে মুকুলগুলো আসছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি ওই গাছের উপরে উঠব, উঠে আমি কিন্তু এই মুকুলগুলো দেখাবো। অনেক আমও আছে এখানে দেখলাম, যেগুলো অনেক বড়ও হয়ে গেছে। তো সঙ্গেই থাকুন, আমি গাছে উঠছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি মুকুলগুলো, তাহলে আপনারা কিন্তু আর ভালোভাবে মুকুলগুলো দেখতে পারবেন। তো গাইস, আমি আগেই বলছি আমি এখন গাছের উপরে উঠবো এবং এই গাছের মধ্যে অনেকগুলো মুকুল আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আগে আর একটা কথা বলে রাখি যে আমি কিন্তু গাছে কিন্তু ভালোভাবে উঠতে পারি না। তো আমার ভাই আছে এখানে, সে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছে, তো সে আমি গাছে উঠার পর সে আমার কাছে ক্যামেরাটা দেবে, তারপর আমি আপনাদেরকে এখানে দেখাবো অনেক বড় বড় মুকুল, অনেকগুলো মুকুল আছে সেখানে, সেই মুকুলগুলো আপনাদেরকে দেখাবো। তো সঙ্গেই থাকুন সবাই। অনেক কষ্ট হচ্ছে গাছের মধ্যে উঠতে, ক্যামেরাটা আমার কেনে তো একেবারে বলে শেষ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, ভালো থাকুন।